নবান্নের প্রসাদ খেয়ে অসুস্থ অসংখ্য গ্রামবাসী। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পিলখুড়ি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নবান্ন উৎসব উপলক্ষে গ্রামে মনসা মন্দিরে পুজো হয়। পুজোর পর অনেকেই সেই প্রসাদ খেয়েছিলেন। এরপর একে একে গ্রামবাসীদের অসুস্থতার খবর আসে। প্রায় শতাধিক গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের মধ্যে 17 জনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়ায়। গ্রামে পৌঁছায় মেডিকেল টিম। প্রশাসনের পক্ষ থেকে ব্লক উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা গ্রামে যান। গোটা বিষয়টা তারা খতিয়ে দেখেন, গ্রামবাসীদের সাথে কথা বলেন। পূর্ব বর্ধমানের জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম বলেছেন, অসুস্থতার খবর আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম। পিলখুড়িতে বর্ধমান 1 নম্বর ব্লকের ওখানে নবান্ন ছিল গতকাল, এবং সেই নবান্নর পরে প্রথমে গতকালকে 3 জন অসুস্থ হয়। আজকে সকালে রিপোর্ট পাওয়ার পর আমাদের ওখানকার বিডিও সাহেব, আমাদের স্বাস্থ্য প্রশাসনের বিএমএইচ সাহেবরা, তারা হচ্ছে যোগাযোগ করেন। ওখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, আমাদের ব্লক মেডিকেল অফিসার সহ বিডিও সহ আমাদের স্বাস্থ্যকর্মীরা পরিদর্শন করছেন, এবং যার যা অসুবিধা হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করছেন, প্রাথমিক চিকিৎসার। আজকে বিকেলে আবার হচ্ছে 8 জনের একটু বাড়াবাড়ির খবর আসে এবং তাদেরকেও ভর্তি করা হয়েছে। দুপুরের দিকে আরও 1 জন ভর্তি হয়েছে। মোট আর কিছু মানুষের প্রাথমিক চিকিৎসা ওখানে করেছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা অনবরত ওখানে নজর রাখছে এবং সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বাকিদের অবস্থা নিয়ন্ত্রণে গ্রামেই হচ্ছে প্রাথমিক চিকিৎসা করেছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা সেখানে নজর রাখছে। সম্ভবত কোনো ফুড পয়জেনিংয়ের কারণে পায়খানা বমি এসব হয়েছে, ফুড পয়জেনিং বলেই হচ্ছে ধারণা করা হচ্ছে। নবান্ন ছিল ওখানে, নবান্ন ছিল, আর সেইখান থেকেই কিছু হয়েছে বলে মনে করছেন ডাক্তারবাবুরা। 21 তারিখে নবান্ন ছিল, সেই নবান্ন পর দিন থেকে আমাদের সব গ্রামে শরীর অসুস্থ হয়, মানে জ্বর, বমি, পায়খানা এবং খুব জ্বর। হ্যাঁ, তাতে করে আমার বাড়িতেই 2 জন হয়েছে, দাদা, 2টো দাদার হয়েছে। আর গ্রামের বেশ কিছু লোকের হয়েছে, তারা ওই গ্রামের স্থানীয় ডাক্তারকে দেখাচ্ছিলো বা এমনি হাতুড়ে ডাক্তার দেখানো হচ্ছিলো। ওষুধ ইনজেকশন দেওয়ার পর তাদের কোনো পরিবর্তন হয় নাই, সেইগুলোকে সব আবার এই বর্ধনে নিয়ে এসে ভর্তি করা হচ্ছে। হঠাৎ কাল থেকে হঠাৎ কালকে হঠাৎ আপনার কী বলবো, সন্ধ্যে থেকে প্রত্যেকটা মানুষের, গ্রামে প্রত্যেকজন মানুষের জ্বর, গায়েতে যন্ত্রণা, পায়খানা, বমি পায়খানা, ঠিক আছে। তো আমাদের পাশের গ্রামে একটা ডাক্তারখানা আছে, সেখানে যাওয়া হয়েছিলো। দিয়ে সেই ডাক্তারবাবু বললেন যে কোত্থেকে হয়েছে, দিয়ে তিনিও বললেন যে হয়তো হতে পারে যে কলা থেকে, ঠিক আছে। কলা থেকে হওয়ার পর ওখান থেকে আসার পর সুস্থ ছিল, সব মানুষই সুস্থ ছিল। তারপর আবার পরের দিন সকালে, আজকে সকালে সকাল থেকে একদম কী বলবো, আমার নিজেরই মা, সে ক্রিটিক্যাল ব্যাপার, নবান্ন। কতগুলি গ্রামের হয়েছে? প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামে কোনো ক্যাম্প না হলে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে রয়েছে গ্রামটি। পাশাপাশি বেশ কিছু সমাজসেবকও এই অবস্থায় গ্রামবাসীদের পাশে রয়েছেন। হাইলাইটস বেঙ্গল।